এটার জন্য ওনার বিরুদ্ধে একটা ফৌজদারি মামলা, একটা হত্যা মামলা হতে পারে। কাদের সাহেব উনি তো মাঝে মাঝে আমাদের মাথায় ইউরেনিয়াম ঢেলে দেন, তো বুঝতে পারতেছেন অবস্থাটা। এই মইন ভাই, ইউরেনিয়াম কি ঢালা যায় নাকি শক্ত কি জিনিস এটা? হ্যাঁ আমি এই জন্য বলেছি যে উনি হয়তো জানেন না ইউরেনিয়াম কত প্রকার ও কি কি, জানতে হবে তো, ওইটুকু জ্ঞান থাকতে হবে তো লোকটার। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দর্শক শ্রোতা, আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতেই কিছু ভিডিও অংশ দেখেছেন। ওবায়দুল কাদেরের নামে ইতিমধ্যে দুটি মামলা করবে মির্জা আব্বাস। দর্শক শ্রোতা, সেই মামলাটি কেন করবেন বা সেই মামলাটি কবে করবেন বিস্তারিত জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আমার কলিজার বন্ধুরা। বাংলাদেশে রাজনৈতিক নিয়ে যে একটি তুলকালাম চলছে, টেলিভিশন চ্যানেলগুলো খুললেই দেখা যায় যে ওবায়দুল কাদের সাহেব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলছেন, দোষারোপ করছেন, আবার আলমগীর সাহেব দোষারোপ করছেন ওবায়দুল কাদের সাহেবকে। দর্শক শ্রোতা, সেই নিয়ে ওবায়দুল কাদের মন্তব্যকে নিয়ে কঠিনভাবে ওবায়দুল কাদের সাহেবকে ধুয়ে দিলেন সেই মির্জা আব্বাস। দর্শক শ্রোতা, রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। এই ভিডিওতে যা বলেছে মির্জা আব্বাস ওবায়দুল কাদের সাহেবকে, অবাক হয়ে যাওয়ার মতো একটি ভিডিও। আজকে সেই গোপন তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কেননা আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিন। একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এটার জন্য ওনার বিরুদ্ধে একটা ফৌজদারি মামলা, একটা হত্যা মামলা হতে পারে। কাদের সাহেব উনি তো মাঝে মাঝে আমাদের মাথায় ইউরেনিয়াম ঢেলে দেন, তো বুঝতে পারতেছেন অবস্থাটা। এই মইন ভাই, ইউরেনিয়াম কি ঢালা যায় নাকি শক্ত কি জিনিস এটা? হ্যাঁ আমি এই জন্য বলেছি যে উনি হয়তো জানেন না ইউরেনিয়াম কত প্রকার ও কি কি, জানতে হবে তো, ওইটুকু জ্ঞান থাকতে হবে তো লোকটার। এবং একটা ইউরেনিয়ামের যে কত ক্ষতি হতে পারে, একটা দিলে একটা তো ধরে নেন আমার মাথায় না, ফকুল সাহেবের মাথায় দিয়ে দিল ধরে নেন আমার মাথা না, তাহলে ওনার অবস্থা কি হতে পারে এটা এটা উনি অনুমান করতে পারেন না। তারপরেও এই জিনিস যখন প্রোটেক্টেড অবস্থা থেকে বাইরে চলে আসবে, তখন কিন্তু এটার বিকিরণে দেশে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হবে। দুটি অপরাধ করেছেন, একটা হত্যার অপরাধ করেছেন, হত্যাকাণ্ডের একটা মানে হুমকি দিয়েছেন, আর কি হলো এই যে বিকিরণের যে একটা অবস্থান তৈরি করতে চান, এটার জন্য ওনার বিরুদ্ধে একটা ফৌজদারি মামলা, একটা হত্যা মামলা হতে পারে। একটা চেষ্টা আমরা করছি যাতে আপনি কোনো অসাধু উপায়ে নির্বাচন করতে না পারেন, সরকার যাতে কোনো অন্যায় নির্বাচন হতে না পারে, একটা নিরপেক্ষ সরকার নির্বাচন হবে, এটাই আমরা বলতে যাচ্ছি। হত্যা মামলা হতে পারে, এগুলো আগে বলছি আজকে বলছি। সর্বশেষ কথা বলে আমি শেষ করবো আজকের আলোচনার, যে খালেদা জিয়া অসুস্থতা নিয়ে আমরা গতকাল নাকি নাটক করেছি। আমি বলতেছি আপনারা এরকম নাটক কত করেছেন যদি আমাদের নাটক হয়ে থাকে, আমরা তো কোনো নাটক করিনি। এক সত্যি তো অসুস্থ আমার নেত্রী, সত্যি তো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, এবং আপনারা তো বাস্তবেই ওনাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন, এবং আপনারা ওনাকে গ্রেপ্তার করেছিলেন মৃত্যু হত্যার উদ্দেশ্যে, এটা রেকর্ড হয়ে থাকবে যে বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে অনেক দূরদর্শী সিদ্ধান্ত নিয়ে, অনেক দূরের সিদ্ধান্ত নিয়ে ওনাকে গ্রেপ্তার করা হয়েছিল। এবং আমরা পরিষ্কার বলতে চাই এর জন্য দায় দায়িত্ব বহন ওনাকে করতে হবে। তো হ্যাঁ, যাই হোক, আমার আরেক ভাই সামনে ছোট ভাই বললে প্রমাণও আছে। তো বিএনপি কখনোই নাটক করে না, যা করে বিএনপি বাস্তবেই করে। এবং অনশন করাটা আপনারা বলতে চান কি আমরা পূর্ণ দৈর্ঘ্য অনশন করব? হ্যাঁ, তাও করতে পারি, আমার নেত্রীর জীবন বাঁচানোর জন্য যদি প্রয়োজন হয় যেটা করা দরকার সেটা আমরা করব, কোনোটাই নাটক হবে না, প্র্যাকটিক্যাল হবে, এটা নিশ্চয়ই অচিরেই দেখতে পাবেন আপনারা। আপনাদের শ্রোতা ভাই যারা আসছেন, অনেক কষ্ট করে আমার এই মানে কি বলে রাখে যে শোনার মতো বক্তব্য না যেটা আমি রাখলাম,
দর্শক শ্রোতা, আপনার সেই মির্জা আব্বাসের মন্তব্যগুলো শুনতে পারলেন, সেই কথাগুলো শোনার পর আপনার মনে কেমন প্রশ্ন জাগতে পারে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। দয়া করে ভিডিও শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।